আসসালামু আলাইকুম। নতুন একটা আনবক্সিং এর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের কাছে কিন্তু একদমই অ্যামাজফিটের নতুন স্মার্ট ওয়াচ চলে এসেছে, তবে দুইটা দুই মডেল, দুইটাই একই ক্যাটাগরির কিন্তু মডেল আলাদা। তবে এক একটার নাম কি আমি বলে দিচ্ছি এখনই। এটার নাম হচ্ছে অ্যামাজফিট বিপিএস লাইট, আর এটার নাম হচ্ছে অ্যামাজফিট বিপিএস। দুইটা কিন্তু একই স্মার্ট ওয়াচ, কিন্তু দুইটার মধ্যে একটা অপশন একটু আলাদা, এর জন্য নাম আলাদা। অপশনটা কোথায় আমি সেটা বলতেছি আপনাদেরকে। এখানে লেখা আছে অলওয়েজ অন কালার ডিসপ্লে, এখানে অলওয়েজ অন কালার ডিসপ্লে। তারপর ওয়াটার রেজিস্ট্যান্ট 50 মিটার, ওয়াটার রেজিস্ট্যান্ট 50 মিটার। তারপর লাইট ওয়েট, এটাও লাইট ওয়েট। তারপর হার্ট রেট, এটাও হার্ট রেট। এটাতে নোটিফিকেশন পাবেন, এটাতেও সকল নোটিফিকেশন পাবেন, যেমন ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ভাইবার, এগুলোর সকল নোটিফিকেশন কিন্তু আপনি দুইটা স্মার্ট ওয়াচে পেয়ে যাবেন। তারপর এখানে লেখা আছে মাল্টি স্পোর্টস মোড, আর এইখানে লেখা আছে মাল্টি স্পোর্টস মোড, আর এখানে লেখা আছে লং ব্যাটারি লাইফ, আর এখানেও লেখা আছে লং ব্যাটারি লাইফ। কিন্তু এখানে একটা অপশন বেশি আছে, বিল্ট ইন জিপিএস আছে, বিল্ট ইন জিপিএস আছে আপনার অ্যামাজফিট বিপিএস, এইটাতে বিল্ট ইন জিপিএস আছে। আর অ্যামাজফিট বিপিএস লাইট এটাতে কিন্তু বিল্ট ইন জিপিএসটা নাই, দুইটার মধ্যে শুধু এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। তো আমি এখন বিপিএস লাইট এই স্মার্ট ওয়াচটি বের করে দেখিয়ে দিব যে ফার্স্টে লুকটা কেমন। তো প্রথমে আমরা বের করি। তো এখানে কিন্তু অ্যামাজফিটের ব্র্যান্ডিং করা আছে। তারপর আবার বের করি। এই যে আমাদের ফাইনালি ওয়াচটা বের হয়ে গেল। তো এইটা উঠায় ফেলি। তো এখানে আমরা কিন্তু লেখা দেখতে পারতেছি যে এখানে লেখা আছে অ্যামাজফিট। আমরা কিন্তু অন্যান্য স্মার্ট ওয়াচ দেখেছি, যেমন অ্যামাজফিট বিপ, মানে আগের মডেলটা, ওইটাতে কিন্তু এই ব্র্যান্ডিং করা আছে, বা বিপিউ, সেগুলোতে কিন্তু এই অ্যামাজফিট ব্র্যান্ডিং করা আছে। এখন বর্তমান আপডেট হয়ে বের হয়েছে, এটাতেও সেই ব্র্যান্ডিং করা আছে। আর এটা কিন্তু ফুল ডিসপ্লে না, আপনার একটু চারকানি কোয়ালিটির ডিসপ্লে এটা। তো এখন আমরা এটা বের করি। তো বক্সের মধ্যে আরও একটা কী আছে আমি একটু দেখি। বক্সের মধ্যে আমরা চার্জার কেবল পাবো, আর এইখানে একটা মেমো আছে। আর এখানে এই মেমোটা দেখে আপনারা কানেকশন করতে পারবেন, কিউআর কোড আছে সেখান থেকে দেখে নিতে পারবেন। আর এই যে এটার বিপিউর মতো চার্জার কেবলটাও আমরা পেয়ে যাব। তারপর ওয়াচটি বের করি আমরা একটু। তো ওয়াচটি কিন্তু সেই আগের মডেলের মতোই, কিন্তু একটু আপডেট করেছে এটা তাই। আর ওয়াচটি কিন্তু খুবই ভালো, লাইট ওয়েট আছে অরিজিনালি, আর এখানে ব্র্যান্ডিং করাতে আরও খুবই সুন্দর লাগতেছে। আর আপনারা যদি আমাদের শপে আসেন তাহলে ফিজিক্যালি এইভাবে দেখে ক্রয় করে নিতে পারবেন। আর চার্জ এটা সাধারণত ম্যাগনেটিক সিস্টেম, আপনি এইভাবে দিলে এটা কিন্তু নিয়ে নেবে অটোমেটিক। এইভাবে একটু টাইট করতে হবে অবশ্যই, একটু লাগিয়ে নিলে এখানে কিন্তু চার্জ হবে অটোমেটিক। আর এখন আমরা একটু ওপেন করি, দেখি ওপেন হয় কি না। মূলত চার্জ না থাকলে ওপেন হয় না। আমরা অনেকে হয়তো অনলাইনে অর্ডার করে দেখি ওপেন হয় না, এর জন্য ভয়ে অনেকে আবার ফেরত দিয়ে দিই। কিন্তু এটা আপনি 10 মিনিট বা আধা ঘন্টা বা 5 মিনিট চার্জে লাগিয়ে নিলেও কিন্তু এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে, কোনো ভয় পাওয়ার টেনশন নাই। আর এই স্মার্ট ওয়াচটি ক্রয় করলে কিন্তু আপনি 1 বছরের অফিসিয়ালি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। আপনি অ্যামাজফিটের যে স্মার্ট ওয়াচই ক্রয় করেন না কেন, অফিসিয়ালি কিন্তু 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর এটার স্ট্রাপ সাইজ হচ্ছে 20 mm, আপনি আমাদের টেকডেন শপ থেকে 20 mm স্ট্রাপ অর্ডার করে এইটাতে ইউজ করতে পারবেন। এই স্মার্ট ওয়াচটি আমাদের শপে এসেছে, আমি আপনাদেরকে ফার্স্ট লুকটা দেখিয়ে দিলাম। তো ফুল রিভিউ অলরেডি আমাদের রাহাত ভাই করে ফেলবে, আর এটার কানেকশন ভিডিও, তাছাড়া যে কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন, ইনশাআল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব। তো ভিডিওটি এই পর্যন্তই। সামনে নতুন নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ।